हेलो स्टूडेंट, आई एम गोविंद, वेलकम टू जीएस एकेडमी। स्टूडेंट, आज के तुम्हारे पेड क्लासे 10 नम्बर जो क्लसटा है सेखने मिश्रण एवं एलिगेशन 2 नम्बर क्लस ना हे 1 नम्बर क्लसटा तुम्हारा आशा करी सकले पुरो देखे तरपे किन्तु अवश्य 2 नम्बर क्लसटा देखे। हाँ, ताहले प्रथम अंकटा कि बोलछे आमरा एकटु देखे नी। मिश्रण एवं एलिगेशन जो शीटा तुम्हारा देखो ये किन्तु शुधुमात्र बेंगली लैंगुएजे समस्त अंकगुलो देया आछे। एरपरे तुम्हारे मिश्रण एलिगेशन प्रयोजन होले आमी आरो एकटा शीट करावो जेटा एकटु आलादा होबे एवं सेखाने इंग्लिश एवं बांगला दुटो लैंगुएजे थाकबे एवं ओखाने अंकगुलो एकटु टाफ लेवेलेर होबे। हाँ, देखो कि बोलछे। 5 দাগের অঙ্কটা 7 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 4:5। 8 বছর পর এ এবং বি এর বয়সের অনুপাত হবে 9:10। তাহলে তাদের বর্তমান বয়সের যোগফল কত? আচ্ছা, তাহলে এইখানে যদি আমি একটা বর্তমানের লাইন টানি তাহলে 7 বছর আগের কথা বলছে। কত বছর আগের কথা বলছে? প্রথমে 7 বছর আগের কথা বলছে। হ্যাঁ, তাহলে 7 বছর আগের কথা কি বলছে? এ আর বি এর বয়সের অনুপাতটা দেখো কি ছিল। এ আর বি এদের বয়সের অনুপাত ছিল 4:5। আর বলছে যে 8 বছর পরের কথা বলছে। 8 বছর পর, তাহলে 8 ইয়ার পরের কথা কি বলছে? এ আর বি এর বয়সের অনুপাত হবে 9:10। তাই তো, 9:10। তাহলে তুমি দেখো অনুপাত আগে ছিল 4:5, এখন হয়েছে 8 বছর পরে এখন হয়েছে কত? 9:10। তাহলে এইটা যদি বর্তমানের দাগ হয় তাহলে তার আগের একটা কথা বলেছে আর তার ঠিক পরের কথা বলেছে কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে মোট কত বছরের গ্যাপ আছে তোমরা একটু দেখো ভালো করে। তাহলে আগে 7 বছর আর পরে 8 বছর, তাহলে মোট হয়ে গেল 8 যোগ 7, অর্থাৎ 15 বছরের গ্যাপ আছে। 15 বছরের গ্যাপ আছে, তাই তো? কেননা 7 বছর আগের কথা আর 8 বছর পরের কথা, তাহলে মোট কথা হলো 15 বছর হলো। আর তুমি দেখো অনুপাতটা কিভাবে বেড়েছে, 4 থেকে 9 হয়েছে। মানে কত অনুপাত বেড়েছে? 5 ইউনিট 4 ইউনিট থেকে 9 ইউনিট হয়েছে, মানে 5 ইউনিট 5 আর 4 9। আবার এখানেও দেখো 5 থেকে কত হয়েছে? 10 হয়েছে, তার মানে এখানেও 5 ইউনিট বেড়েছে। তাহলে আমি বলবো এরও 5 ইউনিট বেড়েছে অনুপাত, এরও 5 অনুপাত বেড়ে গেছে, তাই তো? তাহলে এই 5 ইউনিটের ভ্যালুই কত হবে? 15 বছর, কারণ এর মধ্যে গ্যাপও তো 15 বছরের গ্যাপ আছে, তাই না? তাহলে আমি বলবো 5 ইউনিটের ভ্যালুই হলো 15 বছর। তাহলে 1 ইউনিট কত? 1 ইউনিট ইজ ইকুয়াল টু বলবো 3 বছর। আচ্ছা, 3 বছর যদি হয় তাহলে দেখো এ আর বি এর বর্তমান বয়সের যোগফল কিন্তু জিজ্ঞাসা করেছে। তাহলে এ আর বি এর বর্তমান যে লাইনটা সেই লাইনের সাপেক্ষে তো আমি কিছু জানি না, আমাকে তাহলে প্রথমটাই বার করতে হবে। মানে এই 4 ইউনিটের ভ্যালু কত তাই বলো? 4 ইউনিট মানে এর বয়স হবে, সেটা কিন্তু 7 বছর আগেকার কথাই হবে কিন্তু। হ্যাঁ, তাহলে আমি বলবো 4 ইউনিট মানে হলো 3×4=12 বছর, আর ওর হলো কত? 5 ইউনিট। 5 ইউনিট, তাহলে ওর যদি 5 ইউনিট হয় 3×5=15 বছর। তাহলে এইটা কি 7 বছর আগের কথা কিন্তু সব, তাই তো? এই 4:5 যে অনুপাতটা ছিল এটা অ্যাকচুয়ালি কি 7 বছর আগেকার কথা ছিল না? তাহলে 7 বছর পরে বর্তমানে আসবে, তাহলে আরও +7 যোগ হবে। তাহলে এর বয়স কত হয়ে যাবে? এর বয়স হবে 12 আর 7=19 বছর, আর বিয়ের বয়স হয়ে যাবে 15 আর 7, এরও 7 বছর যোগ হবে। তাহলে 7 বছর যোগ হলে 15 আর 7=22 বছর, তাহলে 22 বছর। কিন্তু এদের কি বয়স আলাদা আলাদা চেয়েছে? চাইনি, বলেছে যে এদের বয়সের যোগফলটা কত। তাহলে 22 আর 19 যোগ করলে কত হবে? 41 বছর। 41 বছর হবে এদের মোট বয়সের যোগফল, যেটা কিনা অপশান এ তে দেওয়া আছে। ঠিক আছে, অপশান এ তে কিন্তু দেওয়া আছে। এবার দেখো এই যে
এবার এরপরে কি বলছে, ছয় দাগের অঙ্কটা দেখো, না ছয় দাগ না, পাঁচের এ দাগ। তাহলে একই ধরনের আর একটা অঙ্ক দিয়েছে, যে অঙ্কটায় কি বলছে এ আর বি এর বয়সের অনুপাত ছিল আবার বলছে 7 বছর আগে। তাহলে এ আর বি দুই ব্যক্তি 7 বছর আগে, 7 বছর আগে এদের বয়সের অনুপাত ছিল 4:5, 4:5। এইবার বলছে যে 8 বছর পরে এ আর বি এর বয়সের অনুপাত হবে 9:10। একই তো অঙ্ক হয়ে গেছে, পাঁচের এ দাগে, হ্যাঁ 4:5, 9:10, হ্যাঁ একই অঙ্ক। ওদের বয়সে এবার পার্থক্য চেয়েছে, আচ্ছা তাহলে সেই একইভাবে যদি করে দিই, তাহলে আগের বার কত হয়েছিল, তাদের বয়স একটা 19 আর একটা 22, তাহলে একই অঙ্ক যেহেতু আমি আর করলাম না, একজনের হয়েছিল 22 বছর বর্তমান বয়সের পার্থক্য, আর একজনের হয়েছিল 19 বছর, তাহলে এদের পার্থক্যটা চেয়েছে, আগের অঙ্কের যোগফল চেয়েছিল, এদের পার্থক্য চেয়েছে, তাহলে হলো 3 বছর হবে, তাহলে 3 বছর অপশান এ তে আছে, তাই না। এরপরে পাঁচের আর নেই, এই দেখো বয়সের অঙ্ক কিন্তু আরো অনেক হবে, বয়স নামেই একখানা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারের শিট আমি খুব শীঘ্রই দেব তোমাদেরকে, এবং সেখানে যথেষ্ট টিপিক্যাল লেভেলের কোশ্চেন করবো। কেননা গত বছর একটু রেলের কথা যদি বলি, রেলে একটু বেশি টাফ টাফ অঙ্ক এসেছিল, বাকি অনেক মানে পরীক্ষায় সহজই আসে, তো আমি সহজ এবং কঠিন উভয় মিশিয়েই করাবো, ঠিক আছে তোমাদের। তাহলে দুই দাগের অঙ্কটা একটু দেখো, দুটি সংখ্যার মধ্যে অনুপাত হলো 2:3, প্রতিটি সংখ্যা যদি 4 বাড়ানো হয় তাহলে অনুপাত হয়ে যাবে 5:8। তাহলে দুটো সংখ্যা মনে করো যদি নাম দিই এ আর বি, দুটো সংখ্যা, তাহলে ওদের অনুপাত কত ছিল 2 আর 3, বলছে এদের নতুন অনুপাত কত হবে 5 আর হলো 7। আচ্ছা তাহলে এখানে কত অনুপাত বেড়েছে, এখানে 4 অনুপাত বেড়েছে, আর এখানে কত অনুপাত বেড়েছে, এখানে 3 অনুপাত বেড়েছে। দেখো 2 থেকে 5 হয়েছে, মানে কত 3 অনুপাত বেড়েছে, আর 3 থেকে 7 হয়েছে, তাহলে 4 আর 3-এ 4 বেড়েছে, তাই তো, 4 আর 3-এ 7, যেহেতু তাহলে এইদিকে 3 বেড়েছে। তাহলে দেখো এবার অনুপাত কিন্তু বৃদ্ধির হারটা উল্টো পাল্টা, মানে এদিকে 3 বেড়েছে, ওদিকে 4 অনুপাত বেড়েছে, কিন্তু দেখো সংখ্যা দুটো এবার প্রতিটাকে কিন্তু আবার 4 দ্বারা বাড়ানো হয়েছে, দুটো সংখ্যার প্রতিটাকে কিন্তু 4 বাড়ানো হয়েছে। তাহলে এই অঙ্কগুলো তুমি কিভাবে করবে, আমি তো আর বলতে পারবো না, যে এদিকে যদি তুমি 3 অনুপাত নাও তাহলে ওদিকে তো আবার 4 অনুপাত বাড়বে, তাহলে উল্টো পাল্টা বৃদ্ধি, তাই না। তাহলে এক্ষেত্রে কিন্তু আমি বলতে পারবো না যে এই 3 অনুপাতের ভ্যালু 4, ওই 4 অনুপাতের ভ্যালু 4, এটা তো আর বলা যায় না। তাহলে এই ধরনের অঙ্কগুলো তুমি কিভাবে স্পিডে করবে, হ্যাঁ এখানে বেসিক নিয়মে যদি করো তাহলে কি হবে সেটাও যেমন একটু দেখবে, স্পিডের কিভাবে করবে সেটাও একটু আমি তোমাদের শেখাবো। কেননা পরীক্ষায় তো সবসময় কি, সময়টাই কিন্তু আমাদের কাছে সব থেকে মূল্যবান ব্যাপার, ঠিক আছে, সময়টা খুবই অল্প পাওয়া যায়, যারা কম্পিটিটিভ এক্সাম দিয়েছে তারা সকলেই জানে। তাহলে 2:3 অনুপাতে যদি দুটো সংখ্যা থাকে, তাহলে আমি একজনকে বলবো 2x আর একজনকে বলবো কত 3x, তাহলে দুটো সংখ্যাকেই বলেছে কত করে বাড়ানো হবে, 4 করে বাড়ানো হবে। তাহলে যদি একেও 4 করে বাড়ানো হয়, এদেরকে 4 করে বাড়ানো হয়, তাহলে নতুন অনুপাত কত হবে 5:7, তাহলে নতুন অনুপাত কত হবে 5:7। তাহলে আমি যদি এটাকে ইকুয়েশন আকারে লিখি, তাহলে আমি বলবো 2x যোগ 4, একে 4 বাড়ানো হয়েছে, আর ওইটাকে কত 3x যোগ 4, একেও 4 বাড়ানো হয়েছে, তাহলে নতুন অনুপাত কত হয়েছে 5/7। তাহলে এখানে যদি কোনাকুনি গুণ করি, তাহলে 3 5 15, এই কোনাকুনি গুণ করে দিচ্ছি আগে আমি, 3 5 15x + 4 5 20=, এবার এই কোনাকুনি গুণ করি, 7 2 14x + 4 7 কত হবে 28, 4 7 28। তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে কত, 15x থেকে যদি একটা x বাদ যায়, 14x যদি বাদ যায়, তাহলে একটা x পড়ে থাকছে, আর ওই দিকে দেখো 28 থেকে 20 যদি বাদ যায় তাহলে কত পড়ে থাকছে, 8 পড়ে থাকছে। তাহলে x এর মান আমি 8 পেয়ে গেছি। তাহলে সংখ্যাগুলো আমি ধরেছিলাম কি কি, একটা 2x আর একটা হলো 3x, আর আমার চেয়েছে কি সংখ্যাগুলির মধ্যে পার্থক্য কত। তাহলে সংখ্যাগুলির মধ্যে পার্থক্য 2x আর 3x এর মধ্যে পার্থক্য কত, শুধুমাত্র x, আর সেই x এর মানই কত বেরিয়েছে 8। তাহলে আমি বলবো যে সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য হলো 8, তাহলে যেটা কিনা অপশান 1-এ রয়েছে, ঠিক আছে। তাহলে এই ধরনের
তোমার আরো একটা মানে এটার বলছিলাম একটুখানি কিভাবে স্পিডে তুমি করতে পারবে, ঠিক আছে? তাহলে সেটা আমি একটু দেখাই, তাতে করে কি হবে অন্যান্য অঙ্কগুলো খুব স্পিডে তোমার চলে আসবে, ঠিক আছে? তুমি এই জিনিসগুলোকে আস্তে আস্তে অ্যাডপ্ট করতে শিখতে হবে তোমাকে। দেখো প্রথমে কি দিয়েছিল, 2:3 দিয়েছিল অনুপাত, তারপরে অনুপাত কত হয়েছে 5:7। এইবার বলো এইদিকে কত বেড়েছে, এইদিকে 4 সংখ্যাটাকে বাড়ানো হয়েছে, এইদিকে কত বেড়েছে, এইদিকেও 4 বাড়ানো হয়েছে। তাহলে আমি বলবো যে কি হবে, এই কোণাকুণি গুণ করে তাদের বিয়োগফল করব। হ্যাঁ, তাহলে 7×2=14 আর 3×5=15, এদের বিয়োগফল কত, 1 ইউনিট। দেখো এখানে ইউনিট কেন লিখছি, কেননা দুজনেই কিন্তু অনুপাতের মধ্যে রয়েছে, তাই তো? তার জন্য ইউনিটে লিখছি, 7×2=14, 3×5=15। উপরের কোণাকুণি গুণ করে বিয়োগফল = লিখবো নিচের কোণাকুণি গুণ করে বিয়োগফল, ঠিক আছে? বিয়োগফল কেন করবো, যেহেতু একই চিহ্ন আছে, দুজনেই 4 করে বাড়ানো হয়েছে, তার জন্য বিয়োগফল করব। আর অন্যান্য সময় কি হবে সেগুলো আমি পরে বলছি, আলাদা চিহ্ন থাকলে যোগ হয়, একই চিহ্ন থাকলে বিয়োগ হয়। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে ধাতস্থ হবে, তোমার একই অঙ্কের মধ্যে সবটা বোঝানো যাবে না? দেখো তাহলে এইদিকে কোণাকুণি গুণ করে 4×5=20, আর এইদিকে গুণ করে হবে 4×7=28, তাহলে বিয়োগফল কত হচ্ছে 8। তাহলে আমি পেলাম কি, 1 ইউনিটের ভ্যালু হলো 8। আর এখানে কি বলেছিল, দুটো সংখ্যা হলো একটা 2 ইউনিট একটা 3 ইউনিট, এদেরই বিয়োগফল চেয়েছে না, এদের বিয়োগফল কত হবে, 1 ইউনিটই তো হয়, তাহলে তার ভ্যালু কত, 8 বেরিয়ে গেল। এটা কিন্তু করা অপেক্ষাকৃত সহজ, যেভাবে আগের যে অঙ্কগুলো করেছি না, এই যে অঙ্কটা, এই অঙ্কটাও এই মেথডে করা যেত, ঠিক আছে? এরকম টিপিক্যাল টিপিক্যাল কোশ্চেনগুলো খুব সহজে করে ফেলা যায়। যেমন মনে করো 4:5 ছিল আগে ওদের বয়সের অনুপাত, এখন নাকি বলছে যে 9 আর 10 বলেছে, পরে বয়সের অনুপাত হয়েছে, এর এদিকে কত বছর যোগ হয়েছে, 8 আর 15 বছর, আর এই দিকেও কত বছর যোগ হয়েছে, 15 বছর যোগ হয়েছে, তাই তো? 15 বছর যোগ হয়েছে। তাহলে এখানে কোণাকুণি গুণ করো, 4×10=40, 5×9=45, বিয়োগফল কত, 5 ইউনিট, 5 ইউনিট। আবার এখানেও কোণাকুণি বিয়োগ গুণ করে কি করতে হবে, কোণাকুণি গুণ করে বিয়োগ করতে হবে। কিন্তু কোণাকুণি গুণ করলে দেখো এই কোণাতেও একটা 15 আছে, গুণ করলে এই কোণাতেও গুণ করলে কি আছে, একটা 15 আছে না? তাহলে আমি সেই 15টাকে আগে থেকে কমন নিয়ে নিই, 15 বছরটাকে কমন যদি নিয়ে নাও, তাহলে দেখো এই কোণাকুণিতে পড়ে থাকছে 10, আর এই কোণাকুণিতে পড়ে থাকছে 9, তাহলে 10 আর 9-এর মধ্যে পার্থক্য কত? অ্যাকচুয়ালি তো কি, কোণাকুণি গুণ করে তো বিয়োগ করতাম, 15 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে 10 আর 9-এর মধ্যে বিয়োগফলটা পড়ে রয়েছে, 9 আর 10-এর মধ্যে বিয়োগফল কত, 1, তাহলে 15×1 হবে এদের বিয়োগফলটা। তাহলে 1 ইউনিট = আমি কত বলবো, 5 দিয়ে কাটলে 3×5=15, 3 বছর, ঠিক আছে? তাহলে আমি বলবো যে এর বয়স হবে 4 দিয়ে গুণ করলে 3×4=12 বছর, আর বিয়ের বয়স হবে 5×3=15 বছর। এবার এইটা তো তোমার কত, এইটা তোমার তো 7 বছর আগেকার কথা, তাহলে এর ক্ষেত্রে বর্তমানে এরও 7 বছর যোগ হবে, এরও 7 বছর যোগ হবে, তাহলে 15 আর 7 এর এদিকে কত চলে আসবে, 22 বছর, আর এদিকে 12 আর 7 কত হয়ে যাবে, যোগ করলে 19 বছর, তাই তো? এদিকে হয়ে যাবে 19 বছর। তাহলে আমার এইভাবেও কিন্তু অঙ্কগুলো করা যেত, 5-এর এটাও করে ফেলবে, 6 দাগ হয়ে গেল, 7 দাগের অঙ্কটা কি বলছে দেখো। তাহলে এইবার অঙ্কগুলো কিন্তু আমি এই ক্রস মাল্টিপ্লিকেশন এই নিয়মেই কিন্তু প্রতিটা অঙ্ক করতে থাকবো। হ্যাঁ, তোমরা এই ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে অনেক কঠিন কঠিন অঙ্ক কিন্তু সহজে করতে পারবে, এবং যেগুলো কিন্তু আমি প্রায়শই তোমাদেরকে শেখাবো। হ্যাঁ, বলছে যে 15 জন মেয়ে চলে যায়, তখন একটি গ্রুপের ছেলেদের সাথে মেয়েদের সংখ্যার অনুপাত নাকি 2:1 হয়ে যায়। আচ্ছা, তাহলে এই ঘটনাগুলো যা হচ্ছে, প্রথম অনুপাত আসার আগেই একটা ঘটনা ঘটে গেছে, কতজন মেয়ে চলে গেছে, 15 জন গার্ল চলে গেছে, কিন্তু তারপরে বলেছে ছেলে আর মেয়েদের মানে বয় আর গার্লদের অনুপাত নাকি হয়েছে 2:1। আচ্ছা, বয় এবং গার্লদের অনুপাত হয়েছে 2:1। তাহলে এটা কখন ঘটেছে, এটা 15 জন ছাত্রী চলে যাওয়ার পরে, কিন্তু মেয়ে চলে যাওয়ার পরে হয়েছে কিন্তু, হ্যাঁ, 2:1। এইবার কি বলছে, কিন্তু পরে যখন 45 জন ছেলেও চলে যায়। আচ্ছা, এইবার শুধুমাত্র কে গেছে, 45 জন ছেলে গেছে, তাহলে শুধুমাত্র ছেলেদের দিক থেকে কতজন বেরিয়ে যাবে, 45 জন বেরিয়ে যাচ্ছে, তখন নাকি অনুপাত হয়েছে 1:5। আচ্ছা, 1:5 হয়েছে অনুপাত।
তাহলে এইদিকে দেখো পরিবর্তনটা শুধুমাত্র একদিকে, কিন্তু হ্যাঁ দুদিকে পরিবর্তন নেই। তাহলে দুদিকে পরিবর্তন হলে তো আমি ক্রস মাল্টিপ্লিকেশন করতাম, মানে এইদিকে নিচে 45 বিয়োগ করতাম, ওদিকেও কিছু লিখে করতাম। কিন্তু যেহেতু এটা কোনো পরিবর্তন নেই, তা এটা সহজেও করা যায় আবার ক্রস মাল্টিপ্লিকেশনও করা যায়। তো তোমরা দুটো মেথডেই করার চেষ্টা করবে, আমি করেই দিচ্ছি প্রয়োজন হলে দুটো মেথডই। দেখো অ্যাকচুয়ালি কি বলতে চাইছি, আগে ক্রস মাল্টিপ্লিকেশনই করি। বলো বয়দের এখান থেকে কতজন বেরিয়ে গেল, এখান থেকে 45 জন বেরিয়ে গেল। গার্লদের এখান থেকে কতজন বেরিয়েছে এখন, এখন কি আর কোনো কেউ বেরিয়েছে, আগে বেরিয়েছিল কিন্তু, এইগুলো এই ঘটনাটা কিন্তু আগের ঘটনা, ওটার কথা বলছি না। প্রথমে 2:1 হওয়ার আগের কথা, 2:1 হওয়ার আগের কথা, তাহলে ওটা আর লিখবো না। তাহলে এখানে কোনো গার্ল কিন্তু আর পরে বেরোয়নি, তাহলে আমি বলবো 0 বেরিয়েছে, ঠিক আছে। তাহলে কোনাকুনি গুণ করলে 5 × 2 = 10, এককে এক, তাহলে বিয়োগফল কত হবে 9 ইউনিট। তাহলে এখানেও আমি বলবো 5 × 5 = 45 আর 1 × 0, তাহলে এখানে তো আর 1 × 0 করলে 0 হচ্ছে, তাহলে শুধুমাত্র 5 গুণ আমি কত লিখবো 45 লিখবো। তাহলে 9 ইউনিটের ভ্যালু যদি এত হয়, 1 ইউনিট কত হবে 9 দিয়ে কাটলে, এই 9 দিয়ে যদি কাটি 45 কে, 5 × 5 = 45, তাহলে 1 ইউনিটের ভ্যালু হলো কত 25 জন। তাহলে আমার প্রথমে কত ইউনিট ছিল টোটাল, 2 আর 1 = 3 ইউনিট ছিল, 2 আর 1 = 3 ইউনিট ছিল। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, 3 ইউনিটের ভ্যালু 3×25 = 75 জন হবে। তাহলে এই সময় কতজন লোক ছিল, 75 জন লোক ছিল। কিন্তু আমার কি বলছে মূল দলে, মূল দলে এই দেখো এখানে কিন্তু 75 জন ছিল, কিন্তু তার আগে কি ঘটেছিল, তার আগে কিন্তু 15 জন গার আবার চলে গেছিল, তাই না? তাহলে মূল দলে কতজন মেয়ে ছিল, আচ্ছা মূল দলে কতজন মেয়ে ছিল, তাহলে আমি টোটাল লোক সংখ্যা বের করছি কেন, টোটাল টোটাল লোক সংখ্যা তো বের করে লাভ নেই, আমার তো শুধু মেয়েদের সংখ্যা বার করলেই হয়ে যেত। তাহলে 3 ইউনিটটা বের করাটা বেকার হয়ে গেছে। দেখো যদি বলতো মোট লোক সংখ্যা কত, আরও 15 জন আমি 75-এ যোগ করে দিতাম, মোট লোক সংখ্যা বেরোতো, তাহলে 70-80-90 জন লোক ছিল, ঠিক আছে। কিন্তু আমার তা বের করতে দিইনি, আমাকে শুধু বলেছে মেয়ে কতজন ছিল, মেয়ে ছিল আগে দেখ এইখানে দেখো 1 ইউনিট, 1 ইউনিট আমার বেরিয়েই গেছে, 1 ইউনিট মানে 25 জন, এই যে তার আগে আরও 15 জন মেয়ে ছিল যেহেতু, তাহলে আমি বলবো যে প্রথমে মেয়ে ছিল 25 + 15, তাহলে 25 + 15 মানে কত 40 জন মেয়ে ছিল। তাহলে অপশান 3 হলো আমার এখানকার কারেক্ট অ্যান্সার। 6-এর এ দাগ হয়ে গেছে, 6-এর বি দাগ দেখো কি বলছে, 3টি শ্রেণীতে শিক্ষার্থীরা 4:6:9 অনুপাতে ছিল, প্রতিটি শ্রেণীতে 12 জন শিক্ষার্থী বাড়ানো হয়েছে, নতুন অনুপাত 7:9:12-এ পরিবর্তন হয়েছে। তবে বৃদ্ধির পূর্বে 3টি শ্রেণীর মোট শিক্ষার্থী কত ছিল, আচ্ছা তাহলে 3টে শ্রেণীতে কী কী অনুপাতে ছিল, 4:6:9 অনুপাতে ছিল, সেই অনুপাতটা নাকি চেঞ্জ হয়েছে 7:9:12-তে পরিবর্তন হয়েছে এই অনুপাতগুলো সব। হ্যাঁ প্রথমে যে অনুপাতটা ছিল সেটা চেঞ্জ হয়ে 7:9:12 হয়েছে। আর প্রতিটি শ্রেণীতে কতজন করে বাড়ানো হয়েছে, 12 জন বাড়ানো হয়েছে, এখানেও 12 জন বাড়ানো হয়েছে, এখানেও 12 জন বাড়ানো হয়েছে। তাহলে অনুপাতের বৃদ্ধিটা কি একই হয়েছে সেটা আমার একটু লক্ষ্য রাখতে হবে। দেখো 4:3:7 হয়, 3 অনুপাত বেড়েছে, 6:3:9 হয়, 3 অনুপাত বেড়েছে, আর 9:3:12 হয়, সব করায় দেখো 3 অনুপাত করে বেড়েছে। তাহলে আমি এই 3 অনুপাত বা 3 ইউনিটের ভ্যালুই বলবো 12 জন করে বেড়েছে, তাই তো? তাহলে 1 ইউনিট মানে কত 4 জন। আর বলছে তবে বৃদ্ধির পূর্বে 3টি শ্রেণীতে মোট শিক্ষার্থী কত ছিল, তাহলে বৃদ্ধির পূর্বে আমার মোট শিক্ষার্থী ছিল 4 আর 6 = 10 ইউনিট, 10 আর 9 = 19 ইউনিট। তাহলে মোট শিক্ষার্থী সংখ্যা ছিল 19 ইউনিট, 4 × 19 কত হবে 76 জন। তাহলে 76 কোথায় আছে, অপশান 2 হলো এখানকার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 6-এর বি দাগ হয়ে গেল। 7 দাগের অঙ্কটা কি বলছে দেখে নাও, 7 দাগের অঙ্কটা বলছে 9,400 টাকার একটি মূলধন এ বি আর সি এর মধ্যে ভাগ করা হয়েছে, বলছে এ আর বি এর শেয়ারের অনুপাত বলে দিয়েছে, এখানে এ আর বি এর শেয়ারের অনুপাত বলেছে 4:3, আর বি আর শেয়ারে সি এর শেয়ারের অনুপাতটা আলাদা করে বলেছে। দেখো একবারে কিন্তু এ বি সি সবাইকে বলেনি, বি আর সি এর শেয়ারের অনুপাত কত বলেছে 5:4, ঠিক আছে।
তাহলে আমার বের করতে হবে সি এর ভাগ কত। তাহলে সি এর ভাগ কত সেটা বার করতে গেলে যেহেতু পুরো টাকাটা এ বি সি এর মধ্যে ভাগ করা হয়েছে, তাহলে আমার এ বি সি এর পুরোপুরি অনুপাত চাই, এ বি সি এর কমপ্লিট অনুপাত চাই, আমার ভাঙা ভাঙা অনুপাত দিয়ে কোনো কাজ হবে না। তাহলে এই দুটো যে অনুপাত দিয়েছে, দুটো অনুপাতের মধ্যে লিঙ্ক করবে কে? এই বিটা তোমার লিঙ্কটা করবে নিশ্চয়ই। বি দেখো এখানে কত আছে, তিন, আর এখানে আছে কত, পাঁচ। তাহলে আমি এই পাঁচ নিয়ে গিয়ে এখানে গুণ করে দেবো, আর এর তিন নিয়ে গিয়ে ওখানে গুণ করে দেবো। তাহলে দেখো দুই জায়গাতেই বি কী হয়ে যাবে, সমান হয়ে যাবে, তিন পাঁচে পনেরো, তিন পাঁচে পনেরো। তাহলে এই সাপেক্ষে এখানের এই অনুপাত থেকে কত দিয়ে গুণ করতে হবে, তিন দিয়ে, আর এই দিকের এই অনুপাত থেকে কত দিয়ে গুণ করতে হবে, পাঁচ দিয়ে। তাহলে এ বি সি এর অনুপাত কিন্তু পেয়ে গেছি, এ হলো চার পাঁচে কত, কুড়ি, এর অনুপাত হলো কুড়ি বেরিয়েছে। বি এর অনুপাত তিন পাঁচে কত, তিন পাঁচে পনেরো, এখানেও তিন পাঁচে পনেরো। বি তাহলে আমি নিয়েছি লিখবো তিন পাঁচে পনেরো ইস টু সি কত বেরোলো টোটাল, চার তিন চারি বারো, তাহলে সি হলো বারো অনুপাতে আছে। তার মানে এই অনুপাতে টাকাটা ডিভাইড হয়েছে, তাহলে টোটাল কত আমি দেখবো, কুড়ি আর পনেরো, পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ আর দুই সাঁইত্রিশ আর দশ, সাতচল্লিশ ইউনিটে কিন্তু ওদের পুরোপুরি টাকাটা ডিভাইড হয়েছিল, যার ভ্যালু বলে দিয়েছে ন হাজার চারশো টাকা। তাহলে এক ইউনিট মানে কত, এক ইউনিট মানে সাতচল্লিশ, দুকুনি চুরানব্বই, তাহলে দুশো টাকা কিন্তু মানে হলো এক ইউনিটের মান। এবার কার ভাগ চেয়েছে, সি এর ভাগ, সি পেয়েছিল কত ইউনিট, বারো ইউনিট। তাহলে বারো ইউনিট ইজ ইকুয়াল টু বারো দুকুনি চব্বিশ, দুটো শূন্য, চব্বিশশো টাকা, অর্থাৎ অপশান ডি হলো কারেক্ট অ্যান্সার। আমি কিন্তু বারবার বলছি তোমাদের এই যে এখানে মিশ্রণ বা অনুপাত আর মিশ্রণের যে চ্যাপ্টারটা দেয়া হয়েছে সেটা অ্যাকচুয়ালি একটু বেসিক লেভেলের কোশ্চেন। হ্যাঁ, এইখানে এর থেকেও কিন্তু হায়ার লেভেলের কোশ্চেন কিন্তু আমি পরবর্তীতে আবার করাবো, যেটা কিনা বেঙ্গলি ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই থাকবে। এগুলো মোটামুটি তোমার রাজ্য সরকারের সমস্ত এক্সাম বা কেন্দ্র সরকারের অনেক এক্সামও কভার হয়ে যাবে। কিছু কিছু তো সহজ অঙ্কও থাকে, একবারে যে কঠিন অঙ্ক থাকে তাও তো না। সাতের এ দাগে চলে এসে দেখো, যেমন সাতের এ দাগ, এটা আরপিএফ এর এসআই সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা এসেছিল। চলো দেখে নিই একটুখানি কী বলছে এই অঙ্কটা। তিনশো পাঁচ টাকাকে তিনটি ভাগে ভাগ করুন, এভাবে প্রথমটির তিনের সাত অংশ, দ্বিতীয়টির দুইয়ের তিন অংশ, তৃতীয়টির চারের পাঁচ অংশ সমান হবে। যে কথাটা বলেছে সেটা কিন্তু একদম পুরো লিখে ফেলি। তাহলে প্রথমটা তিনটে পার্ট মনে করো, এ বি আর সি, তিনটে পার্ট আমি ভাঙলাম। তো বলে দিয়েছে প্রথমটির মানে এ এর তিনের সাত অংশ, বলছে যে দ্বিতীয়টির, দ্বিতীয়টি মানে কি, বি, বি এর দুইয়ের তিন অংশ, আর তৃতীয়টিকে, তৃতীয়টি হলো, এবং তৃতীয়টির বলছে যে কমাদি তৃতীয়টির চারের পাঁচ অংশ, তাই তো? তাহলে চার বাই পাঁচ অংশ কী হবে, সব বলেছে সমান হবে, তার জন্য সব মাঝখানে সমান সমান চিহ্ন আমি কিন্তু বসিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে তিনটি অংশ বার করুন। তাহলে আমি বলেছিলাম এরকম লিনিয়ার আকারে যদি থাকে, এ বি সি এর লিনিয়ার আকারে থাকলে এ ইস টু বি ইস টু সি কত পাবো, এদেরকে উল্টে দিলে পাওয়া যায়, তাই তো? তাহলে এর সাথে কে লেগে রয়েছে, তিনের সাত, বা এটাকে চেপে ধরেও করা যায়, এরকমভাবেও শিখিয়েছিলাম। তুমি চেপে ধরেও করতে পারো বা উল্টে দিয়েও করতে পারো, যেহেতু এখানে ভগ্নাংশই রয়েছে না, এক্ষেত্রে উল্টে দিলে একটু সহজ হতে পারে, ভগ্নাংশ আছে। যদি পাঁচ সাত গুণ করা থাকতো তাহলে সেক্ষেত্রে তুমি কী করতে পারতে, চেপে ধরে বাকিগুলো লেখার যে নিয়মটা সেটা আমি করিয়েছি আগের ভিডিওতে, সেটাও তুমি করতে পারো। তাহলে এর সাথে লেখা আছে তিনের সাত, উল্টে দিলে হয়ে যাবে সাত বাই তিন, ইস টু পরেরটা বলেছে দুয়ের তিন, উল্টে দিলে হয়ে যাবে তিন বাই দুই, তারপর এটা লেখা আছে চার বাই পাঁচ, উল্টে দিলে হয়ে যাবে পাঁচ বাই চার। তাহলে এই যে নিচে সমস্যা করছে কত, তিন দুই আর চার, এদের লসাগু দিয়ে সবাইকে গুণ করে দাও, এদের লসাগু মানে তিন চারি বারো দিয়ে সবাইকে গুণ করে দাও। তাহলে একেও যদি বারো দিয়ে গুণ হয়, তাহলে এইটাকে যদি বারো দিয়ে গুণ হয়, একেও বারো দিয়ে গুণ হবে, একেও বারো দিয়ে গুণ হবে, আবার একেও বারো দিয়ে গুণ হবে। তাহলে চার দিয়ে কাটলে তিন চারি বারো, এইখানে দুই দিয়ে কাটলে ছয় দুকুনি বারো, আর এখানে তিন দিয়ে কাটলে তিন চারি বারো। তাহলে নতুন অনুপাত কী দাঁড়ালো, চার সাতটা, চার সাতটা এখানে আঠাশ, ইস টু তিন ছয় আঠারো, ইস টু তিন পাঁচা পনেরো, ঠিক আছে? আঠাশ আর আঠারো কত হবে, কুড়ি, তিরিশ, তিরিশ আট আট ষোলো, তাহলে চল্লিশ, ছেচল্লিশ, ছেচল্লিশ, আর এখানে তোমার
15, 46 আর 5 হলো 51, 51 আর 10 হলো 61, তাহলে কত ইউনিটে ভাগ হচ্ছে? 61 ইউনিটে তাদের মধ্যে ভাগ হচ্ছে, মোট 61 ইউনিট, যার ভ্যালু বলে দিয়েছে 305 টাকা নাকি ভাগ করা হয়েছে। তাহলে 61 ইউনিট যদি 305 টাকা হয়, 1 ইউনিট কত হবে? 1 ইউনিট 5 গুণ 5 অক্ষে 5, 5 ছক 30, তাহলে 5 টাকা। আর কি চেয়েছে বলো তো? তৃতীয় অংশটি বের করুন, তৃতীয় অংশ মানে দেখো 15 ইউনিট, কিন্তু তৃতীয় অংশ মানে 15 ইউনিট, তাহলে 15 ইউনিট ইকুয়াল টু কত হবে? 5 15 75 টাকা। তাহলে 75 টাকা কোন অপশনে আছে? অপশন সিতে আছে, তাই তো? অপশন সিতে কিন্তু 75 টাকা আছে। এবার দেখো সাতের পরে আট দাগের অঙ্কটা কি বলছে? 14 17 34 এবং 42 সংখ্যার প্রতিটি থেকে সর্বনিম্ন কোন সংখ্যাটি বিয়োগ করতে হবে যাতে অবশিষ্টাংশগুলি সমানুপাতিক হয়? আচ্ছা, এই অঙ্কগুলো খুব সহজ অঙ্ক, যেগুলো অপশান টেস্ট করলে সব থেকে বেস্ট মেথড হবে এর জন্য। বলছে 14 থেকে এমন কোন সংখ্যা বাদ দেব, 17 থেকে এমন কোন সংখ্যা বাদ দেব, এবং 34 থেকে কোন সংখ্যা বাদ দেব, এবং 42 থেকে কোন সংখ্যা বাদ দেব, যাতে কি না এরা সবাই কি অনুপাতে থাকে। আর অনুপাতে থাকা মানে কি সেটা একটুখানি বুঝে নাও। প্রথমটা থেকে যে সংখ্যাটা বলছে না বাদ দেব, সেটা বাদ দিয়ে দিয়েছি, মানে x ধরে নিয়ে, এবং সেটা নাকি তাদের অনুপাতগুলো সব সমান হবে। চারখানা সংখ্যা দিয়েছে, তাহলে প্রথম দুটোর অনুপাত ইজিক্যাল টু পরের দুটোর অনুপাত হবে। তাহলে এই অঙ্কগুলো তুমি এখন কোনাকুনি গুণ করেও x এর মান বার করতে পারো, কিন্তু আমি বলবো যে এই অঙ্কগুলোর জন্য তুমি এই কোনাকুনি গুণ করার প্রসেসটাই আর শিখবে না তোমরা, হ্যাঁ, বা এটা মাথাতেই রাখবে না। এটা তাহলে কিভাবে করবে দেখো, এইটা মানে অপশান টেস্ট করো। দেখো প্রথমে যদি 14 থেকে 0 অপশান নিতাম, তাহলে 14 মাইনাস 0, আর এখানে 17 মাইনাস 0, দেখো 14 আর 17 মধ্যে কেমন একটা কোনো কাটাকুটি যায় না কিন্তু, হ্যাঁ, তাহলে 0 হবে না। একবার দিলে দেখো এখানে 13 চলে আসে, 13, 14 থেকে একবার গেলে কত হবে? 13, আর 34 থেকে একবার গেলে কত হবে? 33, 13 33-এর মধ্যে কোনো সম্পর্ক নেই। দুই বাদ দিলে এখানে হবে উপরে দেখো 12, উপরে হবে কত? 12, আর এই দিকের উপরে কত হবে? 32, 34 থেকে দুই বাদ গেলে 32, আচ্ছা 17 থেকে দুই বাদ গেলে 15, আর 42 থেকে দুই বাদ গেলে হবে 40, তাহলে কাটাকুটি করলে 8 দিয়ে 4 আটা 32, 5 আটা 40, এখানে যদি কাটি 3 দিয়ে 3 4 12, 3 5 15, কি সুন্দর, দেখো এদিকেও 4 এর 5 এসে গেল, এদিকেও দেখো 4 এর 5 এসে গেল। এই অবজারভেশন ব্যাপারটা এটা একটু তোমাকে দ্রুততার সাথে আনতে হবে, হ্যাঁ, এরকম অঙ্ক আমি ভবিষ্যতেও আরও প্র্যাকটিস করব, কিন্তু হ্যাঁ সহজেই হয়ে যাবে। এবার দেখো ঠিক একই রকম আরও একটা অঙ্ক দিয়েছে, বলছে 54 থেকে এমন একটা সংখ্যা বাদ দিতে হবে, প্রতিটি সংখ্যা থেকে বলছে x বিয়োগ করেছে, তাই তো? 54 মাইনাস x, 49 মাইনাস x ইজিক্যাল টু 22 মাইনাস, 22 মাইনাস x, আর 21 মাইনাস x, তাহলে এই প্রতিটা থেকে যদি x বাদ দেওয়া হয় তাহলে প্রতিটা সংখ্যায় নাকি অনুপাতে হবে। তাহলে এবার x এর মান তুমি কি করে বসাবা? তোমার তো শেয়ার স্কোপি দিয়ে রাখেনি, এই অঙ্কগুলো রিসেন্ট একদম পরীক্ষাতে এসেছে, ঠিক আছে, যেটা কিনা আগের অঙ্কটা করেছিলে, এগুলো তো তোমার স্টেট লেভেলের এক্সাম পার হয়ে যাবে। কেন অপশান এখানে xই জিজ্ঞাসা করেছে, এখানে উত্তরটা xই জিজ্ঞাসা করেছে, আর অপশানেও xই আছে, x এর মানগুলোই আছে, তার জন্য অপশান যেহেতু কি বলেছে x এর মান চেয়েছে না এখানে, মানে কোন সংখ্যাটা বাদ দিতে হবে x এর মানই চেয়েছে, আর অপশানগুলো x এই আছে, তাহলে আমি বসাতে পেরেছিলাম। কিন্তু এখানে তো আর অপশান আর x এ নেই, এখানে আবার অন্য কিছু বার করতে দিয়েছে, x এর মান বার করতে দিয়েছে, এইটার এটার অনুপাত বার করতে দিয়েছে। আচ্ছা তাহলে এখানে কি করা যেতে পারে? হ্যাঁ তাহলে দেখো তুমি যদি একবার দাও, দেখো 53 হবে প্রথমে, 54 থেকে একবার দিলে 53 হবে, কোনো বিশ্রী একটা মানে ব্যাপার চলে আসে, কোনো দিনই কাটে না জিনিসটা। দুই বাদ দিলে হবে 52, ওদিকে দুই বাদ দিলে হবে 20, আচ্ছা তাহলে 13 একটা সমস্যা করছে, তাই তো? উপরে যদি 52 হয়, এখানে দুই বাদ দিলে 54 থেকে দুই বাদ দিলে, আর এখানে দুই বাদ দিলে হবে 20, 13 একটা 4 13 52, 13 ঝামেলা করছে। এদিকে দেখো 49 থেকে যে দুই বাদ দেবে 47 হবে, কোনো দিন কাটে না, তাহলে দুই হবে না, তিন কি হবে? তিন হলে 51 হয়, তিন হলে এখানে 46 হয়, আর এখানে তিন বাদ দিলে 19 হয়, 19, হ্যাঁ 19-এর সাথে 51 সম্পর্ক আছে, 19 দুগুণে 38, 3 19 57, তাহলে তিনেরও কোনো সম্পর্ক নেই। আচ্ছা তাহলে যেটা বের করতে দিয়েছে না, সে
সেখানে চলে আসো। এই অঙ্কগুলো তোমরা কি করবে, এগুলো এসএসসি তে খুব এসেছে। তাহলে 8x-25 আর কার অনুপাত চেয়েছে 7x-26, তাই তো 7x-26 আমাকে বার করতে হবে। তাহলে x এর মান দেখো, তুমি যদি 3 অবধি নাও 3 আটা 24 হবে, এখানে কত হবে x এর মানটা যদি তুমি 3 অবধি নাও 3 আটা 24 থেকে 25 বাদ গেলে তো ছোট থেকে বড় সংখ্যা বাদ, মানে তো নেগেটিভ চলে আসছে উপরে, তাহলে x এর মান 3 এর বড় হতেই হবে এখানে। তাহলে 4 নিলে 4 আটা 32, 4 আটা 32 থেকে 25 বাদ গেলে হয় 32 থেকে 25 বাদ গেলে হয় 7, কোনোটার অপশানে কিন্তু প্রথম অঙ্ক কিন্তু 7 নেই। তাহলে 5 আটা 40 থেকে 25 বাদ গেলে হবে 15, 15 মানে 5-এর মাল্টিপল এটা হতে পারে, দেখি একটুখানি বসিয়ে। তাহলে 5 বসিয়ে দেখলে আমি দেখবো যে 5 আটা 40-25 মানে উপরে হলো কত 15, আর নিচে 5-7 35-26, তাহলে 35-26 যদি করো তাহলে 5-4 হবে 9, তাহলে 3 দিয়ে কাটলে 3-5-15, আর 3 3 9, 5:3 এরকম অপশানে নেই, তাহলে এটা হবে না কিন্তু। হ্যাঁ, 5-7-35 থেকে যদি 26 বাদ দাও তাহলে 5-4-9, তাহলে এটা হচ্ছে না। তাহলে এছাড়া 5 না হলে 6 দিয়ে একটু ট্রাই করব, 6-8-48-25 করলে কত হয় আর 23 হয়, 23 আলা অপশান আছে, 48-25 করলে 23 হয়, তো 23 আলা অপশান কিন্তু প্রথমে কেউ নেই, তাহলে 6 হবে না। 7-56-25 করলে হবে 25-6-31, তাও নেই অপশানে। তারপরে 8 দিয়ে দেখলে 8-64-25, তাহলে 25 আর ওখানে হলো 14, তার মানে হলো 25 আর 14 29-39, এটাও নেই। 8-10-80-25, বাবা তো খুবই টিপিক্যাল টাইপের অঙ্ক দিয়ে দিয়েছে। এটা দেখছি যে অঙ্কটা এখানে দিয়েছে যেটা, সেটা তো দেখছি বেশ টিপিক্যাল, এত দূর চলে যাচ্ছে, ঠিক আছে, এত টিপিক্যাল হয়তো নাও দিতে পারে তোমাদের পরীক্ষায়। তাহলে এটা যদি জেনারেলি আমার করতে হয় তাহলে আমি একটু তোমাকে বলে দিই, বুঝলে। দেখো এইখানে কোনাকুনি গুণ করবে, এই অঙ্কটা নিজে নিজে করবে, যদি না মিলে তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে একটু জানাবে। হ্যাঁ, অঙ্ক ভুলও থাকতে পারে টাইপিং এর সময়। দেখো 54 থেকে বলছে একটা সংখ্যা এক্স বাদ দিতে হবে, 49 থেকে সেই সংখ্যা এক্স বাদ দিতে হবে, 22 থেকে সেই সংখ্যা এক্স বাদ দিতে হবে, আর 21 থেকে সেই সংখ্যা এক্স বাদ দিতে হবে। বাদ দিলে এরা কি অনুপাতে থাকবে, মানে প্রথমটা বাই দ্বিতীয়টা, তৃতীয়টা বাই চতুর্থটা, এটা অনুপাতে থাকবে। হ্যাঁ, এবার এই কোনাকুনি গুণ করবে, কোনাকুনি গুণ করে তাহলে এক্স এর মান কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। কোনাকুনি গুণ করলে এক্স এর মান পেয়ে যাবে, এক্স এর মান যেটা পেয়ে যাবে, চলো গুণ করে দেখি আমি তোমাদের শিখিয়ে দিই। দেখো 54-21 হবে প্রথম গুণ ফলটা, তারপর দেখো -54x আর -21x, দেখো ভালো করে এই কোনাকুনিটা গুণ করলে, এই কোনাকুনি গুণ করলে 54-21 প্রথমে হয়েছে, আর একটা 54-x আর একটা 21-x, মানে 54x-51x-21x, তাহলে দুটো যোগ হয়ে যাবে না, তাহলে 54 আর 21-এ কত হয় 4-1-5, আর 5-4-2-7, 75x হয়ে যাবে 54 আর 21-এ, ঠিক আছে। আর আরেকটা গুণ আছে -x আর -x, গুণ করলে +x2 হবে, তাহলে +x2, এই কোনাকুনি গুণ করলে এটা হয়, ওই কোনাকুনি গুণ করলে হবে 49-22, এবার দেখো -49x আর -22x, তাহলে 49 আর 22-এ কত হয় যোগ করলে, 49 যোগ 22 9 10 11, 11 আর 1 আর 4 আর 2 6 7 হচ্ছে 71x হচ্ছে, আর -x গুণ করলে +x2, তাহলে এ পাশেও একটা +x2, এ পাশেও একটা +x2 কেটে গেল। আর 75x থেকে যদি 71x একই চিহ্ন তো বাদ যাবে, তাহলে 75x থেকে 71x বাদ গেলে 4x হয়ে যায়, 4x। আর এই দিকে দেখো 54 ইনটু 21 রয়েছে, 54 ইনটু 21, এর থেকে বাদ যাবে কত 49 গুণ 22, তাই তো। তাহলে এখানে দেখো একটু সহজ করার জন্য আমি এর থেকে 7 কমন নিচ্ছি, হ্যাঁ, তাহলে এখানে 7 কমন নিলে 7 3 7 21, তাহলে 3 গুণ 54 পড়ে থাকে, তাই তো। তাহলে 3 4 12 2 1 3 5 15 আর 1 16,
তাহলে এর থেকে বাদ যাচ্ছে এখানেও সাত কমন নিলে সাত সাত উনপঞ্চাশ, সাত দুগুণে চোদ্দ চার, সাত দুগুণে চোদ্দ পনেরো। এটা ক্যালকুলেশনটা তুমি গুণ করে করতে পারো, কিন্তু গুণ তো বেশি করা যাবে না, যত গুণ কম করবে ততই ভালো। তাহলে সাত গুণ কত হচ্ছে, বিয়োগ করলে চার আট আর চারে বারো, তাই তো? তার মানে আট হচ্ছে, তাহলে কাটাকুটি করলে দেখো চার দুকুনি আট হচ্ছে, চার দুকুনি আট মানে এক্স এর মান সাত দুকুনি চোদ্দ। দেখো আমরা মোটামুটি নয় অব্দি মনে হয় গেছিলাম এক্স এর মান পুট করতে করতে, বেশি দূর আর যেতে ভালো লাগছিল না। তাহলে এক্স এর মান দেখো কোথায় গিয়ে দাঁড়িয়েছে, চোদ্দতে গিয়ে দাঁড়িয়েছে। এইগুলোই কিন্তু এসএসসি একটুখানি মানে তোমাকে দিয়ে করাবে, এরকম টেন্ডেন্সি নিয়েই কিন্তু এই সমস্ত অঙ্ক দিচ্ছে, হ্যাঁ মাঝে মধ্যে পরীক্ষায়। কিন্তু আবার এইরকমই অঙ্ক আছে যেটা কিনা ডাইরেক্ট এক্স এর মান তুমি পুট করে এই সাথে সাথে অনুপাতের সাথে মিলিয়ে দিতে পারবা। হ্যাঁ সে অঙ্কগুলো আমি করিয়েছি আগে অন্যান্য শিটে। তো তোমাদের এখানে এক্স এর মান যেহেতু চোদ্দ বেরোলো, তাহলে আমার এখন বের করতে হবে এইট এক্স মাইনাস পঁচিশ, এর সাথে অনুপাত বার করতে হবে সেভেন এক্স, সেভেন এক্স মাইনাস ছাব্বিশ। ঠিক আছে তাহলে চলো বসিয়ে দিই, আট চোদ্দ, এটা হলো আট চোদ্দ কত হবে তোমার একশো বারো মাইনাস পঁচিশ, আর এর সাথে অনুপাত বার করতে হবে ওইদিকে সাত চোদ্দ, তাই তো? আটানব্বই মাইনাস ছাব্বিশ, তাহলে এখানে দাঁড়াচ্ছে হলো পঁচিশ যদি বাদ যায় পাঁচ আর সাথে বারো, দুই তিন, তিন আর সাতাশি, তাই তো? আট আর তিন এগারো, আচ্ছা আর এইদিকে বিয়োগ করলে কত হবে ছয় আর দুই আট, আর পড়ে থাকে সাত। তাহলে এর মধ্যে আবার কাটাকুটি যাই, তাই তো? উনত্রিশ, তাহলে তিন দিয়ে কাটাকুটি যাবে, তিন উনত্রিশ অং সাতাশি আর তিন চব্বিশ অং বাহাত্তর, তাই তো? তাহলে উনত্রিশ ইষ্টু চব্বিশ, অপশান এ হলো এখানকার কারেক্ট অ্যান্সার। আটের এ দাগ হয়ে গেল, খুবই টিপিক্যাল টাইপের একটা অঙ্ক ছিল, যাই হোক আমার একটু করতে হলো এটার জন্য। এবার নয় দাগের অঙ্কটা কি বলছে দেখো, এ বি আর সি এর মধ্যে এমন ভাবে টাকা ভাগ করা হচ্ছে, এখানে না এই অঙ্কটার ক্ষেত্রে অনুপাত বলেনি, বলছে যে এ বি এর থেকে পাঁচশো টাকা বেশি পেয়েছে, এ কার থেকে পাঁচশো টাকা বেশি, বি এর থেকে পাঁচশো টাকা বেশি, আর বলছে যে এবং সি এর থেকে তিনশো টাকা বেশি, আর সি বলছে আবার এর থেকে তিনশো টাকা বেশি, আচ্ছা সি নাকি এর থেকে আবার তিনশো টাকা বেশি, আচ্ছা তাহলে আমি যদি তাহলে কার্ডটা ধরতে পারি, সব কিছুই কিন্তু দেখো বি থেকে শুরু হয়েছে, হ্যাঁ দেখো বি এর উপর এ ডিপেন্ডেড, এর উপর আবার সি ডিপেন্ডেড, তাহলে সবাই কিন্তু অ্যাকচুয়ালি বি এর উপর ডিপেন্ডেড। তাহলে বিটাকে ধরবো আমি এক্স টাকা, ঠিক আছে? তাহলে বি যদি এক্স টাকা আমার হয়, বি যদি এক্স টাকা ভাগ পাই, তাহলে আমি বলবো এ নিশ্চয়ই পাঁচশো টাকা বেশি পেয়েছে, তাহলে এক্স প্লাস পাঁচশো, পাঁচশো, আর সি নাকি আবার এর থেকে তিনশো টাকা বেশি, তাহলে এর থেকে তিনশো টাকা বেশি মানে এক্স প্লাস পাঁচশো তো আছেই, আরও তিনশো বেশি মানে পাঁচ আর তিনে আটশো, এক্স প্লাস আটশো টাকা, এগুলো এ বি আর সি সবাই মিলে পেয়েছে। তাহলে সবাই মিলে টোটাল কত পেয়েছে আমি যোগ করে দিলেই আমি পেয়ে যাব, তাহলে যোগ করো মানে এক্স প্লাস পাঁচশো হলো এর টাকা, বি পেয়েছে এক্স টাকা, আর সি পেয়েছে এক্স প্লাস আটশো টাকা, সব কটা যোগ করলে আমি পেয়ে যাব আট হাজার দুশো টাকা নাকি এদের মধ্যে ভাগ হয়েছিল। তাহলে টোটাল কতগুলো এক্স আছে, এক্স এক্স আর এক্স, থ্রি এক্স হচ্ছে থ্রি এক্স প্লাস আট আর পাঁচে কত তেরোশো, তেরোশো ইজিকাল টু আট দুই দুটো শূন্য, তাহলে থ্রি এক্স ইজিকাল টু তেরোশো যদি বাদ যায় তিন নয় আর দুই ছয় উনসত্তরশো, তাহলে এক্স ইজুগল আমি বলবো তিন তেইশ অং উনসত্তর, আচ্ছা তাহলে বলছে যে এ এর শেয়ার কত ছিল, এ এর শেয়ার, তাই তো? এর শেয়ার ছিল তেইশশো ছিল বি এস, তাহলে শেয়ার বি তো ধরেছি এক্স, তাহলে এর শেয়ার আরও পাঁচশো বেশি, তাহলে আমি বলবো এর শেয়ার হবে তেইশশো প্লাস পাঁচশো, তার মানে হলো আঠাশশো টাকা। আঠাশশো টাকা কোন অপশানে আছে, আঠাশশো টাকা আছে অপশান এতে। নয় দাগের অঙ্ক হয়ে গেল, দশ দাগের অঙ্কটা কি বলছে দেখে নিই, একটি ব্যাগে এক টাকা দু টাকা আর পাঁচ টাকার কয়েনের কয়েন রয়েছে, যদি এই কয়েনের মোট মূল্য চারশো বত্রিশ টাকা হয় তাহলে দুই টাকার কয়েনের সংখ্যা কত আছে, আচ্ছা
তাহলে কি কি বলেছে দেখো, একটি ব্যাগে চার মানে 1 টাকা আছে, 1 টাকা, 2 টাকা, 2 টাকা আর 5 টাকা আছে। এই সেটা না কত অনুপাতে দিয়েছে একটু ভালো করে দেখো, 4:5:8 অনুপাতে। তাহলে আমি যদি বলি এখানে 4টি আছে, তাহলে তুমি বলবা 4×4 টাকা আছে, তাহলে 4 ইউনিট টাকা হলো এখানে, 4 ইউনিট। আর এখানে যদি 5টাই থাকতো তাহলে আমি বলতাম 5×10 ইউনিট টাকা আছে, আর এখানে যদি 8টাই থাকতো তাহলে 5×8=40 ইউনিট টাকা থাকতো, তাই তো? কেননা তোমার কাছে যদি মনে করো দুটো যদি 5 টাকার কয়েন থাকে তাহলে তুমি কি বলো, 5×10 টাকা আছে। তাহলে এখানেও তাই, 1 টাকা, 2 টাকা, 5 টাকা করে আছে, কিন্তু এটা কত অনুপাতে আছে, 4, 5 আর 8, আমি 4ই ধরে নিয়েছি অনুপাতগুলোকে। তাহলে আমি যেহেতু ওটাকে ধরে নিয়েছি তাহলে এগুলোকে ইউনিটে বলবো। তাহলে মোট কত ইউনিট টাকা আছে একটু দেখে নাও, মোট টাকা আছে 4×10=14 আর 40, তাই তো? 14 আর 40 = 54 ইউনিট টাকা আছে, যার ভ্যালু বলে দিয়েছে 432 টাকা, মোট 432 টাকা আছে। তাহলে 1 ইউনিট মানে কত হবে, তুমি যদি কাটো, 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটি, 432/54, 9 দিয়ে কাটলে 6 নং 54, 9 দিয়ে কাটলে 4 নং 36, পড়ে থাকলো হলো তোমার 72, 8 নং 72, আবার 6 দিয়ে কাটলে 6×8=48। তাহলে 1 ইউনিট যদি 48 টাকা হয়, তাহলে বলছে 2 টাকার কয়েনের সংখ্যা কত ছিল। আচ্ছা, 2 টাকার মোট ভ্যালু কত ছিল আগে দেখে নিই, 10 ইউনিট। 2 টাকার মোট ভ্যালু ছিল 10 ইউনিট। 1 ইউনিট মানে যদি 8 টাকা হয়, তাহলে 10 ইউনিট মানে কত, 10 ইউনিট মানে 8×10=80 টাকা। তাহলে দেখো, 2 টাকা মোট, 2 টাকা মিলিয়ে মোট 80 টাকা কিন্তু ছিল। তাহলে 2 টাকা মিলিয়ে মোট 80 টাকা ছিল মানে তোমার কাছে 40টা নিশ্চয়ই 2 টাকা ছিল। আমি বলবো সংখ্যাটা, 2 টাকার সংখ্যা, 2 টাকার যে সংখ্যাটা সেটা কি বলবো, যেহেতু 80 টাকা আমার মোট আছে আর 2 টাকা করে এক একটা কয়েনের দাম, তাহলে মোট কতগুলো সংখ্যা আছে, 40টি, তাই তো? 40×2 করলেই তো আবার 80 টাকা হয়ে যাবে না মোট। চলো, 10 দাগ হয়ে গেল, 10-এর A দাগও আছে একইভাবে। তাহলে কি বলছে দেখো, একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা আর কি বলেছে, 1 টাকার কয়েন কিন্তু আছে, তাই তো? তাহলে এইবার কিন্তু আর 1, 2, 5 এর মতো অত সহজ দিইনি, প্রথমে বলেছে 50 পয়সা, 50 পয়সা কিন্তু, হ্যাঁ 50 পয়সা, তারপরে বলেছে 25 পয়সা, আচ্ছা 25 পয়সা, তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে 1 টাকা, 1 টাকা। এগুলো কি অনুপাতে আছে ভাই, এগুলো অনুপাতে আছে হলো 8:5:2, তাই তো? তাহলে দেখো কি অনুপাতে আছে একটু দেখে নিই আমরা, ফাইভ ইস টু এইট ইস টু ওয়ান অনুপাতে আছে, ঠিক আছে? কি কি আছে, 50 পয়সা, 25 পয়সা আর হলো 1 টাকা। দেখো এইটা কি সুন্দর 1 টাকা রয়েছে, তাহলে এইগুলো আবার পয়সা রয়েছে। তাহলে একটু সমস্যা হচ্ছে, তুমি হয় তুমি পয়সায় কনভার্ট করে নাও সবগুলো, আর না হলে তুমি টাকায় কনভার্ট করে নাও, পয়সাতেই কনভার্ট করে নি। আমি একটা কাজ করি, 1 টাকা মানে তো না হলে আমাকে কি দুটো আবার টাকায় পরিণত করতে হবে, তাহলে 1 টাকা মানে আমরা জানি 100 পয়সা, তাহলে আমি ডাইরেক্ট পয়সায় সব কনভার্ট করে নিলাম, হ্যাঁ সবকটা কিসে করে নিলাম, পয়সা। তাহলে আমি বলবো 50 পয়সা যদি 5টা থাকে, তাহলে আমার মোট কত পয়সা আছে, 5×5=25, 250 পয়সা আছে। 8টা যদি 25 পয়সা থাকে, তাহলে 8×25 কত হয়, 8×25=200 পয়সা আছে। আর এখানে যদি 100 পয়সা একখানা থাকে, তাহলে আমি বলবো টোটাল 100 পয়সা আছে। তাহলে মোট কত পয়সা আছে, 250 আর 200 মানে হলো 450 আর 100 মানে হলো 550
পয়সা বা 550 ইউনিট পয়সা আছে, হ্যাঁ 550 ইউনিট আছে, যার ভ্যালু বলেছে 55 টাকা। এই কেউ তো তোমার পয়সায় কনভার্ট করতে হবে, 55 গুণ 100 করে দাও, তাহলে এক ইউনিট মানে আমি কত বলবো, 55 সাথে 55 কাটো আর একটা শূন্যর সাথে একটা শূন্য কাটো, তার মানে এক ইউনিট মানে 10 পয়সা। একদম কথাটা মনে রাখবে, কিন্তু আমি কিন্তু সব পয়সায় কনভার্ট করেছি 10 পয়সা। তবে 25 পয়সার কয়েনটি ব্যাগে কয়টি আছে? আচ্ছা তাহলে 25 পয়সা মোট আছে কত ইউনিট? মোট মিলে 200 ইউনিট না? তাহলে আমি 200 ইউনিট দিয়ে যদি 200 ইউনিটের ভ্যালু কত? এক ইউনিট যদি 10 পয়সা হয়, 200 ইউনিট মানে 2000 পয়সা। তাহলে 25 পয়সা মিলিয়ে আছে মোট 2000 পয়সা। তাহলে কতগুলো সংখ্যায় আছে? সংখ্যায় আছে আমি বলবো মোট 2000 পয়সা আছে, আর প্রতিটা পয়সা হলো 25 পয়সা। তাহলে সংখ্যা হলো 25 দিয়ে ভাগ, 25 দিয়ে 8 দিয়ে ভাগ করলে 8 × 25 = 280। তাহলে আমি কতগুলো বলবো, 80টি আমার 25 পয়সা আছে, আর 80 × 25 করলেই তো 2000 চলে আসবে, 2000 পয়সা মোট আছে। হ্যাঁ তাহলে আজকের ক্লাস কিন্তু এই পর্যন্তই। তোমাদের কিন্তু সকলে কিন্তু প্রতিটা ভিডিও কিন্তু পুরোপুরি দেখবে, হ্যাঁ, আর বেসিক থেকে পুরোপুরি করানো হচ্ছে তোমাদের খুব দ্রুত। আরও অনেক ভিডিও দেব, আমি একটা নতুন মাইকের অর্ডার দিয়েছি, সেই মাইকের সমস্যা আর আমার শরীরটা একটু মানে খারাপের জন্য কিন্তু দু একদিন একটু ক্লাস দিতে সমস্যা হচ্ছে, হ্যাঁ, মানে চাইলেও নিতে পারছি না, এতটাই শরীরটা খারাপ ছিল মাঝের মধ্যে। আর যেটা বলছি যে একটা মাইকের অর্ডার করেছি যাতে সাউন্ডটা আমার একটু ভালো কোয়ালিটি আসে, তোমরা মানে আমাকে দেখতেও পাচ্ছ না এর জন্যই, হ্যাঁ, আর কারেন্টের একটা হিউজ সমস্যা রয়ে গেছে, তার জন্য একটু সমস্যা হচ্ছে তোমাদের। ও আর একটা যেটা কথা, আমি আমার মুখটা দেখা যাচ্ছে না, এতে আশা করি তোমাদের নিশ্চয়ই প্রবলেম হচ্ছে না, নাকি সেটাও একটু কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও, হ্যাঁ। আমি কিন্তু মানে এখন আর যে ভিডিওতে মানে আর নিজেকে আর দেখাচ্ছি না, ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্তই, থ্যাংক ইউ।